আমাদের এই সৌরমণ্ডলের সবথেকে কাছের গ্রহ মার্কারি বা বুধ। তবে বুধ সূর্যের নিকটতম গ্রহ হওয়া সত্ত্বেও এটি সবথেকে উষ্ণতম গ্রহ নয়। সূর্যের দ্বিতীয় নম্বর গ্রহ ভেনাস বা শুক্র হল সৌরজগতের উষ্ণতম গ্রহ। এর জন্য দায়ী শুক্রের বায়ুমণ্ডল। শুক্রের বায়ুমণ্ডল সুপার ক্রিটিক্যাল গ্রিনহাউস গ্যাস দ্বারা তৈরি। এর প্রধান গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড। এর পরিমাণ 96.5%। আসলে শুক্রের বায়ুমণ্ডল এত ঘন যে পৃথিবীতে 900 মিটার পানির নিচে যে চাপ অনুভূত হয় তার সমান। এর ফলে সূর্যরশ্মি একবার শুক্রের ভূপৃষ্ঠে পড়লে তার তাপ গ্রিনহাউস গ্যাসের জন্য কয়েক গুণ বেড়ে যায় আর বায়ুমণ্ডলে ঘুরতে থাকে এবং তাপমাত্রা 475 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, যা সীসা গলানোর জন্য যথেষ্ট।